বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, সবাই একটু দ্রুত রেসপন্স করবা। আলহামদুলিল্লাহ আশা করি তোমরা সবাই এই মুহূর্তে অনলাইনে আছো এবং আমার সাউন্ড সব কিছু ঠিকঠাক। হ্যালো হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা। হ্যালো, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবো। আমাকে হ্যালো, প্রত্যেকদিনই একই প্রবলেম, সাউন্ডের সমস্যা। হ্যালো, মাইক্রোফোন গুলো সবগুলো নষ্ট করে দিচ্ছে আমার ছেলে, এখনো সমস্যা না? হ্যালো 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 আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? সবাই একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিক মতো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, কথাগুলো বুঝতে পারছি কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও তো কমেন্ট করে। আশা করি এখন ঠিক আছে, আশা করি এখন আওয়াজ আসে ঠিক আছে এখন, না আশা করি আলহামদুলিল্লাহ এবার সাউন্ড ঠিক আছে আশা করি এবং শোনা যাচ্ছে ঠিকঠাক আলহামদুলিল্লাহ। আমরা তোমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে প্যাসেজের উপরে। আজকে আমরা প্যাসেজ রাইটিং এর ক্লাস নেব ইনশাল্লাহ। তো সবাই গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে প্যাসেজের ক্লাসটা করবা। যদি তোমরা আজকে গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করো তোমাদের অনেক উপকারে আসবে। সাউন্ড আসে আর যায়, সাউন্ড একটু হাই করে, হ্যাঁ আওয়াজ ঠিক আছে। বিসমিল্লাহির রহিম। আমরা আজকে তোমাদের যে টপিকটা করাবো সেটা হচ্ছে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করব। পাশাপাশি যারা অনার্সের স্টুডেন্ট, যারা অনার্সের তারাও কিন্তু এই ক্লাসটা থেকে উপকৃত হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই হচ্ছে যার যার জায়গা থেকে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করে ডান দিকে কমেন্ট করতে হবে, এবং কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাও। আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য খুব কষ্ট করে এই ক্লাসগুলো আয়োজন করি, খুব কষ্ট হয় রেগুলার ক্লাসগুলো আয়োজন করতে যাচ্ছি, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। আমরা চেষ্টা করবো তোমাদের প্রতিনিয়ত এভাবে লাইভ ক্লাস উপহার দেওয়ার জন্য। এবার সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, আজকে আমাদের হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হয়েছিল, যার জন্য তোমাদেরকে অনেকে আজকে আমরা রিপ্লাই দিতে পারি নাই, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমাদের আজকে হোয়াটসঅ্যাপটা একটু প্রবলেম হয়েছিল।
খুব শীঘ্রই হয়তো বা আমাদের হোয়াটসঅ্যাপটা গ্লো ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে তোমরা হচ্ছে অথেন্টিক ভাবে আমাদের পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আইডেন্টিফাই করতে পারবা। সো এটা খুব শীঘ্রই হয়তো বা হতে যাচ্ছে। তো সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সবকিছু ঠিকঠাক করে দেয় এবং সবকিছু সলিউশন করে দেয় ইনশাল্লাহ, এবং তোমাদের সাথে আমরা নিয়মিত ক্লাস করতে পারি এবং তোমাদেরকে ক্লাস উপহার দিতে পারি, সেই প্রত্যাশা এবং দোয়া সবার কাছে চাচ্ছি। আচ্ছা, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু লাইক বাটনে ক্লিক করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সেটুকু তোমাদের হেল্প করতে হবে যেহেতু তোমাদের পরীক্ষা সামনে সন্নিকটে। ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা হচ্ছে যেহেতু 25 তারিখ, 25/11/2024 ইন তারিখ। সো তোমরা অবশ্যই অবশ্যই আর কোনো অবহেলা না করে এখনই ঝটপট পড়াশোনার মধ্যে মনোযোগ দাও, এখন থেকে পড়া শুরু করো। এখনো হাতে সময় আছে, 10-15 দিন, 17 দিন সময় আছে। এই 17 দিন সময় নিয়ে তোমরা অনেক ভালো কিছু রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, আমরা সরাসরি আজকে তোমাদের প্যাসেজ নিয়ে আলোচনা করবো, প্যাসেজ গুলো কেমন টাইপের প্যাসেজ আসে, ঠিক আছে, বা কি কি প্যাসেজ আসতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো, ঠিক আছে। আজকের আলোচনা হচ্ছে তোমাদের প্যাসেজ। তো আমি আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ দিব যে প্যাসেজগুলো তোমাদের পড়া অত্যন্ত জরুরি, ঠিক আছে। তো আমাদের বইটা সবার কাছে হয়তো আছে, যাদের কাছে বইটা আছে সবাই বইটা খুলে ফেলো। আমাদের ইংলিশ কম্পালসারি যে সাবজেক্টের বইটা আছে এই বইটা সবাই একটু খুলে ফেলো, ঠিক আছে। যাদের কাছে বইটা আছে সবাই বইটা খুলে গেলো, ঠিক আছে। তো আমরা তোমাদেরকে একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, প্যাসেজ থেকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা দেখো অলরেডি একটা হচ্ছে প্যাসেজ দেখে না আমাদের বোর্ডে দেয়া আছে, এই প্যাসেজটা দেখে তোমাদেরকে আজকে পড়ানোর চেষ্টা করব। তো দেখো এই প্যাসেজটা আসছিল পরীক্ষা হচ্ছে 2018 সালে, 2018 সালে 29/11/2018 সালে পরীক্ষা আসছিল এবং পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে, ঠিক আছে। তো আমরা এই প্যাসেজটা কিভাবে তুমি অ্যানসার করবা আমি আজকে টোটালি এই প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করো এবং লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে। স্যার আমি যদি 3-4টা পরীক্ষা দিয়ে দিতে না পারি আর তাহলে কি এরপর পরে বছরগুলো সবসাথে পরীক্ষা দেওয়া লাগবে? হ্যাঁ স্যার, পেজ ব্যাচের ফর্মেট গুলো পুনরায় একটু আলোচনা করলে ভালো হতো। হ্যাঁ, আমরা ফর্মেট গুলো যেগুলো দিয়েছি তোমাদেরকে সেগুলো নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, শেরপুর থেকে আসাদুজ্জামান আসাদ এই মুহূর্তে, আচ্ছা শুভ আমার ফেসবুক অ্যাকাউন্ট করে শেয়ার করে দাও আর ওই আমাদের সবগুলো পেজ থেকে শেয়ার করে দাও গ্রুপগুলোতে। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখো এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাদের পার্ট এ হচ্ছে তোমাদের কত মার্ক সবাই জানো, তোমাদের পার্ট এ কত মার্কের পরীক্ষা, কত মার্কের প্যাসেজ, পার্ট এ কত থাকবে সবাই একটু কমেন্ট করে দেখি। যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছো সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের পার্ট এ মার্ক কত থাকবে, এ পার্ট এ কত মার্ক থাকবে, একটু ঝটপট কমেন্ট করে জানাও। যাদের জানা আছে তারা তো জানো, যারা জানো না তারা একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে। এ পার্ট থেকে তোমাদের কত মার্ক আসবে, এ পার্ট থেকে তোমাদের কত মার্ক আসবে সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, অনেকেই জানো, সুমি বদল লিখেছে 10 মার্ক, আফিয়া জান্নাত হুমায়ুন লিখেছে 10 মার্ক, সঞ্জিতা জামান সাদিকা 20 মার্ক। দেখো যারা অনার্স স্টুডেন্ট, যারা হচ্ছে অনার্স স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 20 মার্ক, কিন্তু যারা ডিগ্রি স্টুডেন্ট, ডিগ্রি যারা ডিগ্রিতে পড়ো তাদের জন্য এ পার্টে হচ্ছে 10 মার্ক থাকবে, 10 মার্ক, অনলি 10 মার্কস। এই 10 মার্কস হচ্ছে প্যাসেজ থেকে উত্তর করতে হয়। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে, জানার বিষয়টা হচ্ছে, তোমরা পরীক্ষার হলে এই প্যাসেজ থেকে অনলি অনলি 4 মার্কস অ্যান্সার করতে পারবা। দেখো এত এত প্যাসেজ পড়ে অনলি 4টা মার্ক। যারা হচ্ছে আমার ক্লাসটা দেখতেছো বা করতেছো সবাইকে বলবো মনোযোগ সহকারে দেখার জন্য, তোমরা মাত্র 4 মার্ক হচ্ছে প্যাসেজ থেকে কমন পাবে। অর্থাৎ 4 মার্ক তুমি লিখতে পারবা
আর যে 6 মার্ক এটা তোমার কমন পাওয়ার সম্ভাবনা নাই, এবং এই 6 মার্ক তোমার হচ্ছে কি তুমি এটা উত্তর করতে তোমার কষ্ট হয়ে যাবে। অমনি 4 মার্ক, মাত্র 4টা মার্ক তুমি অ্যানসার করতে পারবা, আর 6 মার্কই তোমার অ্যানসার করা যাবে না, তোমার পক্ষে সম্ভব না। এখন এটা কিভাবে তোমরা বলতে পারো, এটা হচ্ছে যে মনে রাখবা এই যে প্যাসেজটা দেখেন, ধরো এখানে একটা প্যাসেজ দেওয়া হলো যে গুড ম্যানার্স মানে ভালো চরিত্রের অধিকারিতা, গুড ম্যানার্স ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন, মানে আমাদের পড়াশোনা শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের মানে ভালো চরিত্রবান হওয়া দরকার, বা চরিত্রটা ভালো আমাদের চরিত্র অর্জন করা দরকার। তো এটাই নিয়ে আলোচনা করা দরকার, আলোচনা হয়েছে প্যাসেজে, মানে ভালো ব্যবহার ভালো ভদ্রতা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো দেখো এই যে প্যাসেজটা আছে, সার্বিক যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা থেকে তুমি তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে, দেখো এখানে 4টা প্রশ্ন দেওয়া হবে। এই যে এ নাম্বারে তোমাদের দুইটা ভাগে বিভক্ত, প্রশ্নটা দুই ভাগে, এ হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 4 মার্ক, এখানে হচ্ছে 4 মার্ক, আর এই যে বি এখানে হচ্ছে 6 মার্ক, এখানে 6 মার্ক, বুঝতে পারছো বিষয়টা? এখন এই 4 মার্ক তুমি এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন এই প্যাসেজ থেকে দেখে উত্তর করতে পারবা, তোমার পক্ষে পসিবল। বাট তুমি যখন এই যে 6টা বাক্য তৈরি করতে যাবে তখন তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে দেখো এখানে যে বাক্যগুলো দেয়া আছে, যেমন হচ্ছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, ন্যাচার হচ্ছে প্রকৃতি, কন্ডাক্ট হচ্ছে তোমার লেগে থাকা অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে রিগার্ড, তারপর হচ্ছে এডুকেশন, শিক্ষিত। তো দেখো এখানে সবগুলা ওয়ার্ড কিন্তু তোমার এই প্যাসেজে পাবে না, কিছু কিছু ওয়ার্ড হচ্ছে ভিন্ন রকম, হ্যাঁ। সো এগুলো তোমার হুবহু কমন পাওয়া খুবই কষ্টসাধ্য। আর এখানে যে কাজটা করতে হয়, এখানে দেখো এই যে ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিন দিয়ে তোমার বেস ওয়ার্ড অর্থাৎ যেটাকে বলা হয় সমার্থক শব্দ, সমার্থক শব্দ, তো সমার্থক শব্দের অর্থ হচ্ছে সিনোনিম, এই সিনোনিম মানে হচ্ছে বেস ওয়ার্ড, এই বেস ওয়ার্ডটা তোমার এখান থেকে দিয়ে আবার একটা বাক্য তৈরি করতে হবে, তোমার কি করতে হবে বাক্য তৈরি করতে হবে। সো তোমার জন্য খুবই ডিফিকাল্ট এটা উত্তর করা। তো যাই হোক আমরা তোমাদেরকে একটা টেকনিক শিখাবো, এই টেকনিক অনুযায়ী তুমি যদি লিখতে পারো তাহলে হচ্ছে তোমার প্যাসেজে হচ্ছে কত মার্ক, 4 মার্ক, এখান থেকে তুমি 3 পাবে। আর আমি যে 6 মার্কের এখান থেকে তোমাকে একটা টেকনিক শিখাবো, এই টেকনিক থেকে 3 পাবে, এই 3 আর 3 টোটাল হচ্ছে 6 মার্ক, এই 6 মার্ক তুমি পরীক্ষায় অ্যানসার করতে পারবা, কিন্তু টোটাল 10 থেকে 10 পাবে না। যদি কোনো ব্যক্তি 10 থেকে 10 আশা করে সেটা সম্পূর্ণ বোকামি, ঠিক আছে? স্যার ভিডিওটা ভালো আসে না ক্লিয়ার করেন, ভিডিওটা ক্লিয়ার করব আমি তো দেখতেছি সবকিছু দেখা যাচ্ছে, যার আমি তোমাদেরকে একটা লাইট অফ করে দেখি, আশা করি এবার ক্লিয়ার হবে, দেখা যাচ্ছে সম্ভবত তোমাদের সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে সম্ভবত। স্যার আমাদের যাদের বাচ্চা আছে তারা ক্লাস করতে পারে না এত রাতে ক্লাস নেওয়ার জন্য, অ্যাকচুয়ালি আমরা তো প্রত্যেক দিনই লেট করে নেই, আজকে লেট হয়ে গেছে আমাদের সেট আপটা করার জন্য, এবং আমি একটু ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ততার মধ্যে আছি যার জন্য। তো যাই হোক এবার আশা করি ঠিক আছে। তো তোমরা সবাই আমি যে জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা পরীক্ষা হলে অর্থাৎ পরীক্ষায় তোমরা অ্যান্সার করে 6 মার্ক পাবে, 6 মার্ক পাবে, ঠিক আছে? কোনোভাবে তোমরা হচ্ছে 10 পাবে না, 10 পাওয়া কোনোভাবে সম্ভব না, যারা আশা করবা তারা হচ্ছে সম্পূর্ণ বোকার স্বর্গে আছো, আর এটা আশা করাটা বোকামি, ঠিক আছে? যদি কেউ এক্সপার্ট হয় সে যদি হুবহু কমন পড়ে বা হুবহু একটা কাকতালীয় ভাবে লিখতে পারে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? স্যার কথা ক্লিয়ার আসতেছে না, আর লেখাগুলো জুম করলে ভালো হয়, আমি তো আমার এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে, তোমরা কি এমনিতে আমাকে মানে বিরক্ত করার জন্য আজেবাজে কমেন্ট করো নাকি বুঝি না কিছু? যাই হোক আশা করি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার। স্যার মেসেজ থেকে কিভাবে বের করবো উত্তর সেটা ভালো করে, মেসেজ না এটা হবে প্যাসেজ। তোমাদের আসলে অনেক ধরনের বানান ভুল আছে, তোমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করো, আমি দেখি বেশিরভাগ পোস্টগুলো দেখে হাসি পায়, তোমরা যদি এখন বানান ঠিকঠাক না করতে পারো। দেখো আমি আজকে ইংলিশে পাস করার জন্য কিছু টেকনিক মানে টেকনিকের পাশাপাশি আমি কয়েকটা কথা বলবো জরুরি,
যারা ইংরেজিতে পাশ করতে চাও। আর যদি মনে করো যে আমরা ইংরেজি পরীক্ষা দিব না, এটা দরকার নাই, পরীক্ষা দেওয়ার মানে এটা বয়কট, সেটা তোমাদের ভিন্ন কথা। আর যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে চাও ইংরেজিতে পাশ করার জন্য, আমি কয়েকটা ট্রিক্স তোমাদেরকে মানে অত্যন্ত জরুরি এই কথাগুলো মনে রাখতে হবে। যারা ইংরেজিতে পাশ করতে চাও, মানে যারা ইংলিশে পাশ করাটা তোমাদের ফরজ বা দায়িত্ব বা মনে করো যে ইংলিশকে আমরা পরীক্ষা দিয়ে পাশ করবো বা শিখে পাশ করবো, যারা ইংরেজিতে পাশ করতে চাও, হ্যাঁ ইংরেজিতে পাশ করার জন্য এই বিষয়টা জরুরি। এক নম্বরে হচ্ছে হাতের লেখা সুন্দর, হাতের লেখা সুন্দর করতে হবে, হাতের লেখা সুন্দর করতে হবে। দুই নাম্বার হচ্ছে যা লিখবা স্পষ্ট স্পষ্ট ভাষায় লিখতে হবে, স্পষ্ট ভাষায় অথবা বানান শুদ্ধ করে লিখতে হবে, বানান শুদ্ধ। তিন নাম্বার কথা হচ্ছে তোমার, তিন নাম্বার কথা হচ্ছে তোমার বেশি করে লিখতে হবে খাতার মধ্যে, বেশি করে খাতায় লিখতে হবে। অর্থাৎ তুমি যা হচ্ছে পড়বা তাই তোমার হচ্ছে লিখতে হবে, ঠিক আছে। এই তিনটা কাজ যারা করবে, এই তিনটা কাজ যারা অনুসরণ করবে, যারা ফলো করবে, তারাই কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে। আমি এখানে তিনটা কাজ দিয়েছি। এক নাম্বার হচ্ছে হাতের লেখা স্পষ্ট করা, হাতের লেখা একদম স্পষ্ট করতে হবে এবং স্পষ্ট ভাষায়। তুমি যে কি লিখতেছো, ধরো আমি লিখলাম এখানে রেসপন্সিবল, এখন রেসপন্সিবল বানানটা যদি তুমি ভুলভাল লিখে ফেলো তাহলে কিন্তু তোমাকে স্যাররা মার্ক দিবে না, বলবে যে এটা কি লেখে না লেখে খাতায় পড়তে পারে না, স্যাররা মার্ক দিবে না। তার মানে হাতের লেখাটা তোমার সুন্দর করতে হবে, দুই নম্বরে স্পষ্ট ভাষায় লিখতে হবে এবং বানানগুলো শুদ্ধ করতে হবে, যা লিখবা পরিষ্কার, বানানগুলো যেন পরিষ্কার হয় এবং বেশি করে খাতার মধ্যে লিখতে হবে। এখন পরীক্ষার সময় আছে 17 দিন বা 18 দিন, যদি এখন থেকে যা লিখবা তাই পড়বা, মানে যা পড়বা পড়ার পাশাপাশি তোমাকে মাস্ট বি লিখতে হবে। যত বেশি লিখবা খাতা, এক দিস্তা, দুই দিস্তা, তিন দিস্তা খাতা মানে এভাবে শেষ করে ফেলো, 1 2 3 4 5টা খাতা যখন শেষ করবা, তুমি অবভিয়াসলি তোমার হাতের লেখা সুন্দর হয়ে যাবে, তোমার জড়তা কেটে যাবে, তোমার পাস করাটা সহজ হবে। তার মানে এই তিনটা কাজ যারা হচ্ছে এখন থেকে ফলো করবা বা এখন থেকে এই তিনটা কাজ অভ্যাসে পরিণত করবা, আর মাত্র 17 দিন বা 16 দিন সময় আছে। এই 17 দিন সময় যদি এই তিনটা কাজ করতে পারো তাহলে ইংলিশে পাস করাটা তোমার জন্য ক্লিয়ার। আশা করি তুমি বুঝতে পারছো বিষয়টা। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও, যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি, তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। আচ্ছা, আমাদের বইয়ের এটা কত নাম্বার পেজ, কি আসল বিষয় এটা তো জানা জরুরি না, তোমাকে হচ্ছে আমি শিখাচ্ছি এখানে, তুমি এখান থেকে শিখবা, এখানে শিখে তারপরে হচ্ছে মানে তুমি এই ক্লাস থেকে বিদায় নিবা, আমি এখানে শিখাবো, এখান থেকে শিখবা, ঠিক আছে। আচ্ছা, ইউসুফ ইবনে আব্দুল খালে স্যার, আপনি আগে না বললেন আমাদের গ্রামার অংশ 10 করে দিতে পারে। শুনো, আগে কি হয়েছে বানা হয়েছে সেটা হচ্ছে তোমরা তো অনেকেই জানো, এখানে আগের কথা কোনো কিছু রয়েছে, পরবর্তীতে অনেক ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে, সো এইগুলা আগের বিষয়টা এখন টোটালি বাদ। তবে আমি যতটুকু ধারণা করতে পারি বা এটা আমার ধারণা, আমি আই এম নট শিওর দ্যাট, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা প্রশ্ন ইতিমধ্যে ছাপানো হয়ে গেছে এবং তোমাদের পরীক্ষা অত্যন্ত সহজ হবে, বিগত সালগুলো তোমরা ভালো করে প্রকাশ করার চেষ্টা করবা এবং তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা যাতে মাস্টার্সে ভর্তি হতে পারো সেটাও ব্যবস্থা হবে ইনশাল্লাহ, এবং জানুয়ারির ভিতরে হয়তো তোমাদের রেজাল্ট হয়ে যাবে এবং পরীক্ষা ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস, যতটুকু মানে ধারণা করছি বা জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, যে পরীক্ষা যেদিন যে পরীক্ষাটা হবে সেদিন সেই খাতা দেখা হবে, অর্থাৎ আগে খাতা দেখতে সময় লাগতো কিন্তু যেদিনই তোমাদের পরীক্ষা হবে সেদিনই খাতা দেখানোর জন্য পাঠিয়ে দিবে। তার মানে কি, তোমাদের কার্যক্রম খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে তোমাদের প্রশ্নপত্র ইতিমধ্যে ছাপানো হয়ে গেছে, কেন্দ্র তালিকা প্রকাশ হয়ে গেছে একবার,
আরো একবার ফাইনাল কেন্দ্র তালিকা প্রকাশ করবে। এখন তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নাই, এই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো যদি পরীক্ষা পেছায় সেটা সরকার বা সেটা সিদ্ধান্ত নিবে, বা কর্তৃপক্ষ যারা আছে সেটা তারা সিদ্ধান্ত নিতে পারে, বা তারা যদি চায় সেটা করতে পারে। আই এম নট শিওর দ্যাট অ্যাবাউট দ্যাট, বাট আই এম এটা হচ্ছে জাস্ট পসিবিলিটি, সম্ভাবনা, ঠিক আছে। আই এম জাস্ট ইমাজিন দ্যাট ইট উইল বি ভেরি ইজি ফর ইউর এক্সাম। সো এটা তোমাদের জন্য সহজ হতে পারে। আই হোপ দ্যাট যে তোমাদের পরীক্ষা অনেক সহজ হবে। বিগত সাল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি ফলো করো, আর গ্রামার অনার্সের জন্য ডিগ্রি যেগুলো প্র্যাকটিস করো, আশা করি। আরেকটা জিনিস, আমি একটা জিনিস বিশ্বাস করি যে পরীক্ষার হলে যদি সাদা কাঁথা, তুমি সাদা কাঁথা ছাড়া যা লিখবা, অর্থাৎ কোন স্টুডেন্ট যদি সাদা কাঁথা জমা দেয় তাহলে ফেল করার সম্ভাবনা অনেক। তো সাদা কাঁথা ছাড়া তুমি যা লিখবা, যদি লিখতে পারো তাহলে তোমাকে মার্ক দিবে স্যারেরা অবশ্যই, ঠিক আছে। এবং তোমাদের যেহেতু তোমরা একটা এই ব্যাচটা একটা অনেক মানে অবহেলিত ব্যাচ, তোমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, সো তোমাদের জন্য স্পেশাল ব্যাচ হিসেবে এটা বিবেচনা করতে পারে। সো তোমরা যে কাজটা করবা, ইংলিশের বিষয়টা যতটুকু পারো তুমি বানিয়ে লেখার চেষ্টা করবা, সবসময় বানিয়ে লেখার চেষ্টা করবা। পরীক্ষার হলে মাস্ট বি ইংলিশটা বানিয়ে লেখার চেষ্টা করবা। আর শর্টকাট টেকনিক, আমাদের বইয়ের যে টেকনিকগুলো আছে বা আমরা যে টেকনিকগুলো শেখাবো, এই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা, তাহলে তোমার পাস করাটা ইজি। মানে পরীক্ষার হলে সাদা কাঁথা জমা দিলে তুমি পাস করতে পারবে না, কিন্তু যদি লিখে বানিয়ে লিখেও চলে আসো পরীক্ষার হলে দিয়ে আসো, তাহলে তুমি পাস করতে পারবে। দ্যাটস ইট, এটা নিয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না। আচ্ছা, অনেকে বলেছে বিগত বোর্ড নাকি প্রশ্ন আসবে না। সজল চক্রবর্তী, তুমি হয়তো তোমরা তোমাকে কে মোটিভেট করছে আমি জানি না, বাট তুমিও জানো আমিও জানি এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তোমরা জাস্ট হচ্ছে ডিগ্রি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়েছে এই কয়েকদিন আগে, একটা পরীক্ষা বাংলা জাতীয় ভাষা, এটা প্রতি বছরই কঠিন হয় পরীক্ষা, বাংলা এই বিষয়টা প্রতি বছর কঠিন হয়। তো বাংলা বিষয়টা একটু হার্ড হয়েছে, পরে সবাই রিমার্ক ছড়াইছে যে ডিগ্রির পরীক্ষা অনেক কঠিন হচ্ছে, আমাদেরও কঠিন হবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা প্রশ্ন দেখছে এই কয়েকদিন আগে, যারা রিসেন্ট পরীক্ষা হচ্ছে, সমস্ত পরীক্ষার প্রশ্ন হচ্ছে বিগত সাল থেকে রিভিউ করতেছে এবং প্রশ্ন কমন আসতেছে। এবং আমাদের পেজে আমরা রিভিউ দিয়ে রাখছি অনেক রিভিউগুলো, তোমার বিশ্বাস না হয় তুমি বই সাজেশন মিলিয়ে দেখতে পারো যে আসলেই বিগত সাল আসতেছে কিনা। সো বিগত সালের বোর্ড প্রশ্ন করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা লাভবান হবে, ঠিক আছে। স্যার সাউন্ড একটু ক্লিয়ার করেন, সাউন্ড তো ঠিক আছে। যাদের মোবাইলের সমস্যা আছে তারা একটু সাউন্ড ঠিক করে নেও, ঠিক আছে। কিন্তু আমার মোবাইলের সাউন্ড ঠিক আছে এবং আমিও ঠিক আছি, তোমাদের প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, সি পার্টের একটু সাজেশন দিলে ভালো হয়, সি পার্টের সাজেশন দিব পরে। আমরা আজকে তোমাদের যে প্যাসেজ নিয়ে আলোচনা করতেছিলাম সেখানে আমরা চলে আসি। সো দেখো, শুরুতে আমরা প্যাসেজে এখানে আমরা অনেক আলোচনা করেছি যে প্যাসেজ থাকবে তোমাদের 10 মার্ক। এখন এই প্যাসেজগুলো কিভাবে অ্যানসার করবা তোমরা একটু দেখো ভালো করে, প্যাসেজ কিভাবে অ্যানসার করবা সবাই একটু খেয়াল করো মনোযোগ সহকারে। দেখো এখানে এই যে প্রশ্নগুলো আছে এখানে, দেখো একটু খেয়াল করো, এই এ নাম্বারের প্রশ্ন দেখো, আনসার দা কোশ্চেন ভ্যালু, নিচে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের উত্তর দাও। এই যে দেখো এখানে আছে, হোয়াট ইজ নেসেসারি ফর এ কালচারড এন্ড ডিসিপ্লিন সোসাইটি, মানে একটা মানে সমাজে তোমার নিয়মানুবর্তিতা বা হচ্ছে ডিসিপ্লিন এটা কেন প্রয়োজন, বা নেসেসারি সূত্র হচ্ছে প্রয়োজন, ঠিক আছে। দেখো হোয়াট ইজ, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট সূত্র তো কি কি, এরপর দেখো হুইজ মানে হচ্ছে কোনটি, আর হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াট মানে হচ্ছে কি, তোমরা সবাই জানো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলা, এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো তুমি যখন প্রশ্ন উত্তর করবা তখন তোমার ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো বাদ দিতে হবে। এরপর দেখো অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব ইজ আছে, এই অক্সিলারি ভার্ব গুলো তোমার বাদ দিতে হবে। এরপরের যে অংশটা আছে সেই অংশটুকু তোমার নিতে হবে। তো আমি যদি এখানে দেখো, এখানে যে হোয়াট ইজ দা নেসেসারি ফর এ কালচারড এন্ড ডিসিপ্লিন সোসাইটি, তো আমি এখানে লিখতে পারি এই যে এখান থেকে শুরু করব, আমার হোয়াট ইজ এটা হচ্ছে টোটালি বাদ,
necessary the necessary এখানে the লিখতে হবে প্রয়োজন the necessary for a cultured and disciplined society তো আমরা দেখো এই যে cultured এবং disciplined এই দুইটা শব্দ আমি প্যাসেজে কোথায় পাই আচ্ছা একটু তাড়াতাড়ি করেন কারেন্ট চলে যাবে আচ্ছা এমনি মেহেদি হোসেন লেগেছে এইসব বন্ডামি বাদ দেন হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে সাথে সাথে দেওয়ার নাম করে টাকা দাবি করে কোন ধরনের বন্ডামি অ্যাকচুয়ালি আপনি হয়তো জানেন না যে এটা ইমরান সাজেশনের পেজ ইমরান সাজেশনে সাজেশন দেয় হচ্ছে পেমেন্টের মাধ্যমে যারা আমাদের সাজেশন নেয় তারা হচ্ছে অবশ্যই ওপিন টাকা দিয়ে পেমেন্ট করে তারপর সাজেশন আমাদের এখানে ফ্রি সাজেশন পরীক্ষার আগে শুধু এক্সামের আগে অ্যাভেলেবেল নট হচ্ছে পরীক্ষার আগে নয় মানে 4-5 দিন আগে নয় এটা শুধুমাত্র পরীক্ষার দিন রাতে আমরা ফ্রিতে অ্যাভেলেবেল করি আমাদের পেজে সো আপনার জন্য এই পেজ না আপনি কাইন্ডলি দয়া করে এই পেজটাকে আনফলো দিয়ে অথবা আনলাইক করে স্কিপ করতে পারেন আদারওয়াইজ আপনাকে আমরা হচ্ছে ব্যান করে দিব ঠিক আছে সো যাই হোক আমি আপনাকে অলরেডি ব্যান করে দিয়েছি ওকে যাই হোক আমরা আফরুলতুল্লাহ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন লেট করে ফেললাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো আচ্ছা যারা আমাদেরকে সাজেশনের জন্য টাকা দেয় তারা অবভিয়াসলি আমাদের সাজেশন পাবে যদি কোনো ব্যক্তি সাজেশন না পায় সেটার দায়ভার আমাদের ঠিক আছে আমাদেরকে টাকা দিলে মাস্ট বি সাজেশন পাবে এটা 100% অথেন্টিক পেজ এবং রিয়েল পেজ এবং হচ্ছে আমাদের প্রতিষ্ঠানও রিয়েল ঠিক আছে সো আলহামদুলিল্লাহ নো ডাউট অ্যাবাউট ইট সো তোমরা অবশ্যই আমাদের সদস্যগুলো যখন পারচেজ করবে হয়তো একটু লেট হতে পারে লেট হওয়াটা স্বাভাবিক কিন্তু অবশ্যই সদস্য পাবে ঠিক আছে আচ্ছা বোরহান লিখেছে আমরা 600 প্লাস স্টুডেন্ট ক্লাস করতেছি দুই একটা কমেন্ট আসতে পারে মানে অবশ্যই আমরা এগুলো স্কিপ করব এবং অ্যাভয়েড দিস কমেন্ট আমরা এগুলো স্কিপ করেছি আচ্ছা দেখো এখান থেকে কালচার এন্ড ডিসিপ্লিন আমরা এই দুইটা ওয়ার্ড কোন জায়গায় আছে আমাকে খুঁজে বের করতে হবে দেখো এই যে প্যাসেজটা এখানে ছিল আমরা প্যাসেজটাকে একটু পড়ে দেখাই তোমাদেরকে আবার একটু ভালো করে খেয়াল করো গুড ম্যানার্স ফ্রম অ্যান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন মেন এডুকেশন মেন সেলিব্রেশন রিমেইনস ইনকারেজ হি ডাজ নট লার্ন ইন গুড ম্যানার্স তো এখানে দেখো কোন এক জায়গায় হয়তো এই বিষয়টা আছে এই যে দেখো পাই গেছি কালচার এন্ড ডিসিপ্লিন সোসাইটি দেখো এ সেন্স অফ প্রপার্টি ইজ নেসেসারি ফর কালচার এন্ড ডিসিপ্লিন সোসাইটি তো দেখো এখান থেকে আমরা এই যে দুইটা আমার দরকার ছিল দুইটা ওয়ার্ড কোন জায়গায় আছে কালচার এখানে আছে ডিসিপ্লিন এখানে আছে তার মানে আমি যখন প্রশ্ন উত্তর করব তখন ঠিক এই যে এখান থেকে শুরু করছিলাম দা নেসেসারি ফর এ কালচার এন্ড ডিসিপ্লিন সোসাইটি পরের যে অংশটুকু আছে এই পরের অংশটুকু আমি আমার প্রশ্ন উত্তরে আমি লিখে ফেলবো এখান থেকে পুরোটা বসায় দিব জাস্ট এটাই হচ্ছে প্যাসেজে প্রশ্নগুলো উত্তর করার সুবিধা আদারওয়াইজ কোনো কিছুই নাই তুমি প্যাসেজ থেকে এই প্রশ্নগুলো যেগুলো আছে এই উত্তরগুলো ডাবল কোশ্চেন জাতীয় ওয়ার্ডগুলো বাদ দিবা এবং অক্সিলারি ভার্বটা বাদ দিবা এরপরে বাকি অংশটুকে শুরু করে তোমার প্যাসেজ থেকে উত্তরটা করতে হবে প্যাসেজ থেকে যেটা আসবে সেটা উত্তর করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে কারো কোনো অর্থাৎ ডাব্লিউএস যুক্ত সরি এই এ নাম্বার নিয়ে প্রশ্নগুলো উত্তর করা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাতে পারো যে আমরা প্রশ্নগুলো উত্তর করতে পারি কিনা বা পারবো কিনা এই প্রশ্নগুলো কারো কোনো কনফিউশন আছে কিনা যে প্রশ্নগুলো উত্তর করা পারো কিনা বা পারবে কিনা প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও যে স্যার আমি এই জায়গাটা বুঝি না প্রশ্নগুলো উত্তর করতে পারি না আমি তাহলে খুব সুন্দর করে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই একটু প্রশ্ন করবা কোন জায়গায় তোমাদের যদি কোনো মানে প্রবলেম থাকে তাহলে প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে একটু প্রবলেম থাকলে আমাকে অবশ্যই উত্তর করার চেষ্টা করব আমাকে প্রশ্ন করতে হবে আচ্ছা সমস্যা নাই ক্লিয়ার স্যার পারবো আনসার করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো আমি আবারো একটু বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে তোমার প্যাসেজ থেকে উত্তরটা নিতে হয় প্যাসেজ থেকে উত্তর নেওয়ার সিস্টেমটা হচ্ছে তুমি এখানে এ নাম্বার প্রশ্ন করো এ নাম্বার এক নাম্বার প্রশ্ন এখানে ওয়ার্ডটা বাদ দিতে হবে ইজটা বাদ দিতে হবে এরপর অংশ এখান থেকে হুইচ ইজ এটা বাদ দিতে হবে দেখো দা বেস্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ অফ অ্যাকুয়ার্ড গুড ম্যানার্স মানে অ্যাকুয়ারিং গুড ম্যানার্স আমাদের
জীবনের যে আমাদের বেস্ট সব থেকে উত্তম যে সময়টা, মানে ভালো চরিত্র অর্জন করার বা তৈরি করার সেই সময়টা আমার এখান থেকে দা বেস্ট থেকে শুরু করতে হবে। এরপরে দেখো গুড ম্যানার্স যেটা আছে, যেখানে আমার এই প্যাসেজ থেকে গুড ম্যানার্স শব্দটা কোন জায়গায় আছে এই গুড ম্যানার্সটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই যে লার্ন গুড ম্যানার্স, এই যে গুড ম্যানার্স, এই যে এখানে আমরা প্রথম বাক্য পেয়ে গেছি, তো এই পুরো বাক্যটা আমি এখানে বসায় দিব প্যাসেজে। এরপরে দেখো এখান থেকে হোয়াট ইজ দা মেইন আইডিয়া অফ দা অ্যাবভ প্যাসেজ, তুমি এই প্যাসেজের উপরের প্যাসেজ থেকে কি বুঝলা, এই প্যাসেজ থেকে তুমি কি বুঝতে পারলা, এটা তোমাকে লিখতে হবে। এখন প্যাসেজের তুমি যে তিনটা অ্যানসার করবা, এই যে 1 2 3, এই তিনটা প্রশ্নের উত্তর লিখলেও তোমার এটার উত্তর হয়ে যাবে, অথবা প্যাসেজ থেকে তুমি কি বুঝতে পারলা সেটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা পেইড ব্যাচের স্টুডেন্ট তোমাদের তোমরা সলিউশন কবে দিব, অবশ্যই তোমরা দ্রুত পাবে ইনশাআল্লাহ, শনিবার রবিবারে হয়তো পেয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন কিছু নাই। এক একবার এক এক ধরনের টেনশন, পরীক্ষা হয় কিনা না হয় সেটাই বুঝতে পারি না, তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তোমরা হচ্ছে পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করো বা পরীক্ষা হওয়ার জন্য আন্দোলন করো, রুটিন হওয়ার জন্য, রুটিন লেট হওয়ার জন্য, রেজাল্ট আগানোর জন্য, আবার তোমরাই আবার চাচ্ছ রিপ করে পরীক্ষা পিছানোর। এখন আমরা তো কনফিউশন পড়ে গেছি, তোমাদেরকে কি পড়াবো বা কখন পড়াবো, কিভাবে প্রস্তুত করব, আমরা একটু নিজেরাই কনফিউশনে আছি। অনেকেই দেখতেছি রিড করতেছে পরীক্ষা পেছানোর জন্য, আগে করছে অটো পাসের জন্য, এখন রিডের জন্য, আবার কয়েকদিন আগে বলতেছে যে রেজাল্টটা আমাদের 25-এর ভিতরে দেওয়া দরকার, 25 রেজাল্ট দরকার, এখন বলতেছে এটা পিছালে আরো ভালো হয়। তো দেখো তোমাদের ভালো মন্দ তোমরাই বুঝতেছো, আমরা তো বোঝার কিছু নাই, আমরা জাস্ট পড়াচ্ছি সাজেশন দিচ্ছি, তবে আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা যদি দেখি পরীক্ষাটা তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রকাশ হয়ে যাচ্ছে ও যাচ্ছে এরকম আগামী সপ্তাহে, তাহলে আমরা অ্যাডমিট কার্ড প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু তোমাদের ফাইনাল সলিউশন গুলো দিয়ে দিব, এবং ফাইনাল সলিউশন গুলো যেগুলো দিব এগুলো তোমাদের উত্তর করতে খুব সহজ হবে। এবার আমরা যাই বি পার্ট, বি অ্যানসার করার জন্য। আচ্ছা দেরিতে স্যার এ বুঝি নাই, এ টু বুঝি নাই, এ টু, টু নাম্বারটা হচ্ছে হুইচ ইজ দা বেস্ট, কোনটি তোমার সবথেকে বেস্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু গুড ম্যানার্স, মানে সঠিক চরিত্র অধিকার বা তৈরি করার জন্য সব থেকে সঠিক সময় কোনটা, তো দা বেস্ট টাইম অফ দা হচ্ছে তোমার গোল্ডেন লাইফ, দা ইউথ লাইফ, এটা হচ্ছে সব থেকে বেস্ট ছাত্র জীবন বা স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের সময়টা, এটা উত্তর এই উপরে আছে। আমরা এবার যেটা শিখবো দেখো এখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, রাইট ডাউন দা মিনিং অফ দা ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দা বেস্ট ওয়ার্ডস, তোমার যে ওয়ার্ডটা আছে তুমি এখান থেকে যে ওয়ার্ডটা নিবা সেম বেস ওয়ার্ড, এই ওয়ার্ড দিয়ে তোমার নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে। এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা বাক্য তৈরি করতে হবে, 6টা বাক্য করলে তুমি এখান থেকে 6 মার্ক পাবে, প্রত্যেকটা সাথে 1 মার্ক করে, প্রত্যেকটা হচ্ছে কত মার্ক করে, 1 মার্ক করে। এখন এগুলো তোমার হচ্ছে বক্স অঙ্কন করতে হবে, আমি তোমাদেরকে বক্স অঙ্কন করা শিখিয়ে দিই, বক্স অঙ্কন করা শিখিয়ে তোমরা বুঝতে পারবে যে বক্স কিভাবে অঙ্কন করতে হয়। দেখো তোমরা প্রথমে হচ্ছে যে কাজটা করবা, প্রথমে যে কাজটা করবা এইভাবে বক্স অঙ্কন করবা, ঠিক আছে, এখানে লিখবা হচ্ছে তিনটা বক্স হবে, এখানে লেখা হচ্ছে গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ড, আর এখানে লিখতে হবে তোমার বেস ওয়ার্ড, বেস ওয়ার্ড, এখানে লিখতে হবে সেন্টেন্স মেকিং, এই যে তুমি বক্সটা অঙ্কন করবা, এই বক্সটা অঙ্কন করার জন্য হচ্ছে তোমার এখানে স্যাররা তোমাকে সুন্দর দেখে 2 মার্ক দিয়ে দিবে, বক্সটা সুন্দর করে যদি লিখতে পারো ওয়ার্ড বডি মধ্যে। দেখো গিভেন ওয়ার্ড বলতে কোনটা বলে, এখানে ডিসিপ্লিন আছে, তারপরে এখানে ডিসিপ্লিনটা লিখতে হবে, ডিসিপ্লিন লিখতে হবে। এখন এই ডিসিপ্লিন শব্দের অর্থ এমন একটা শব্দ বসাইতে হবে বেস ওয়ার্ড, মানে একই জাতীয় শব্দ বোঝাচ্ছে, ডিসিপ্লিনের একই জাতীয় শব্দ, তাহলে ডিসিপ্লিনের একই জাতীয় শব্দটা কি হবে, বেস ওয়ার্ডটা কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাতো বেস ওয়ার্ডটা কি হতে পারে, ডিসিপ্লিন মানে নিয়ম অনুবর্তী বা নিয়ম শৃঙ্খলা, ঠিক আছে, ডিসিপ্লিনের এখানে একই জাতীয় একটা অর্থ, একই জাতীয় অর্থ রাখতে হবে,
এবং এই ডিসিপ্লিন দিয়ে এখানে একটা বাক্য তৈরি করতে হবে। এইভাবে হচ্ছে তোমার বি নং-এর অ্যানসার করতে হবে, এইভাবে বি নং-এর প্রশ্নগুলো অ্যানসার করতে হবে। আচ্ছা আকরাম লিখেছে যার জানা বলে পিছিয়ে দেন একদম, তাদের জন্য 2030 সালে দিলে ভালো হবে, তারা প্রচুর পরিমাণ লেখাপড়া করার সুযোগ পাবে, এতদিন করার ডাস কাটছে। আচ্ছা যাই হোক, এটা তোমাদের চিন্তাধারা, তোমরা হচ্ছে তোমরা সবকিছু দেখতে পারো। আচ্ছা রেগুলেশন অর্ডারলেস অর্ডার লাইনস, তারপর হচ্ছে রোল কমান্ড। হ্যাঁ তাহলে আমরা লিখবো এখানে কমান্ড, লিখতে পারি কমান্ড, তাহলে এখানে লিখবো কমান্ড। এখন এই ডিসিপ্লিন দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে, রুল মেথড মেইনটেইন। তা দেখো ডিসিপ্লিন দিলাম, তো ডিসিপ্লিন এখানে ভালো করে এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ প্রথম হচ্ছে এখানে কি বলছে সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে রাইট ডাউন দা মিনিং অফ দা ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দা বেস্ট ওয়ার্ডস। মানে তোমার এই যে শব্দগুলো আছে ডিসিপ্লিন, নেচার, কন্ডাক্ট, সিভিলিটি অথবা রেগার, এডুকেশন, এই সবগুলো ওয়ার্ড দিয়ে তোমার একটা বেস ওয়ার্ড লিখতে হবে, আর এই মেইন ওয়ার্ডটা দিয়ে তোমার একটা বাক্য তৈরি করতে হবে, অথবা বেস ওয়ার্ড দিয়ে করলে ভালো হয়। আচ্ছা রায়হানা লিখেছে পরীক্ষা চাই না, একবারে পরীক্ষা দিতে চাই হাসরের মাঠে। আলহামদুলিল্লাহ তোমার আল্লাহ দোয়া কবুল করুক, না সরি তোমার আশা পূর্ণ করুক আল্লাহ, ঠিক আছে। খুব শীঘ্রই তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে মনের কামনা বাসনা পূর্ণ করুক, পরীক্ষা না হলে তোমার হচ্ছে কি হবে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো এখন থেকে, ঠিক আছে। আচ্ছা বক্স কি দিতে হবে, বক্স অবশ্যই তোমার বিনয়ে বক্স দিতে হবে, বক্স দিলে ভালো সৌন্দর্য বৃদ্ধি হয়। তাহলে বক্সের তিনটা কাজ, প্রথম হচ্ছে গিভেন ওয়ার্ড দিতে হবে, অথবা পরে হচ্ছে বেস ওয়ার্ড লিখতে হবে, অথবা পরে হচ্ছে মেক সেন্টেন্স বা মেকিং সেন্টেন্স। এই তিনটা কাজ তোমার হচ্ছে বি নং এর কাজ, বি নং এর কাজ হচ্ছে তিনটা, বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা 2016 থেকে 2021 সালের বিগত প্রশ্নগুলো দেখলে কমন পড়বে, হ্যাঁ অবিয়াসলি কমন পড়বে। তুমি 2016 সাল, 18 সাল, 20 সাল, তোমরা যারা হচ্ছে আমার ক্লাসটা করতেছো তাদেরকে আমি একটু সাজেশন দিয়ে রাখি, তোমাদের জন্য এবছর 2016, 2018, 2020 এই তিনটা সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা অন্যান্য সাবজেক্টের পরীক্ষা দিবা সবার জন্য, এবার সায়েন্স আর্টস কমার্স সবার জন্য এই তিনটা সাল খুবই গুরুত্বপূর্ণ, 2016, 18, 20। স্যার এই জায়গায় পারে না চারটা, এটা বুঝতে পারছি। হ্যাঁ এই বক্সটা করলে কি নাম্বার দিবে স্যার, বক্সটা করলে তোমার সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝতেছি না। এই তিনটা বক্স অঙ্কন করবা এটা তোমার এত সমস্যা, তিনটা বক্স অঙ্কন করা কিন্তু এত কঠিন কিছু না, এত কঠিন কিছু না, জাস্ট তুমি বক্সটা অঙ্কন করে ফেলবা একবার, ঠিক আছে, আর কোনো কিছু না, ঠিক আছে। তার 2010-20 সাল করলে কি হবে, আরে বাবা তুমি যদি, আরে তুমি তো আরো ব্রিলিয়েন্ট, ও মাই গড, তুমি হচ্ছে মাল্টি, মানে মাল্টি কি একটা বলা হয় না, যে মাল্টি অ্যাডভান্স টাইপের স্টুডেন্ট, তুমি যদি 2010 থেকে পড়ো, 2010 থেকে 2020 সাল, তাহলে আমার ক্লাস করার দরকার নাই, তুমি একবারে 100% কমন পাবে। 2010 থেকে 2020 সাল যদি পড়তে পারো অনার্স এবং ডিগ্রি কোয়েশ্চেন গুলো, তাহলে তোমার এই ক্লাস করার দরকার নাই বাবা, তুমি জাস্ট পরীক্ষার জন্য এখন থেকে ঘরের ভিতরে বসে এই সালগুলো অ্যানালাইসিস করো, তর্জমা করো, ঠিক আছে। তুমি একদম মাল্টি ন্যাশনাল ব্রিলিয়েন্ট, কি বলে প্রো, প্রো মানে প্রো ম্যাক্স, এখন তো প্রো কথা সবাই বলে, মানে আইফোন প্রো ম্যাক্স, আইফোন 30, 40, 15 অথবা 11, স্যামসাং প্রো, অনেক ধরনের প্রো। তা তুমি হচ্ছে যারা একদম প্রো লেভেলের স্টুডেন্ট হতে চাও তারা 2010 থেকে 2020 সাল ফলো করো। স্যার বক্সের লেখাটা আবার একটু বলেন। আচ্ছা আমি বক্সের লেখাটা আমি তোমাদেরকে আবারও একটু বুঝিয়ে দিচ্ছি, বক্সের লেখাটা আবারও একটু বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে যে কাজটা করবে তোমরা,
এভাবে বক্স অঙ্কন করবা, ঠিক আছে? এভাবে বক্স অঙ্কন করবা। এখানে লেখা হচ্ছে গিভেন ওয়ার্ড। গিভেন মানে শব্দ দেখলা দেয়া থাকে, প্রশ্নে দেয়া থাকে। গিভেন মানে হচ্ছে প্রশ্নের বিষয়গুলা, প্রশ্নের যে বিষয়গুলো, প্রশ্নের যেগুলো দেওয়া থাকবে এগুলো লিখতে হবে। প্রশ্নের শব্দগুলো, শব্দগুলো। আর বেস ওয়ার্ড মানে হচ্ছে তুমি যেটা সমার্থক শব্দ লেখা, একই জাতীয় শব্দ লেখা, সমার্থক শব্দ, সমার্থক শব্দ লেখা, ঠিক আছে? আর এখানে হচ্ছে মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স অর্থাৎ তোমার এখানে বাক্য তৈরি করা, বাক্য তৈরি করা। এই হচ্ছে তিনটা কাজ, আশা করি তোমরা বুঝতে পারছো। আই হোপ দ্যাট ইউ আর অল ক্লিয়ার এন্ড ইউ আর গেট ইট। সরি, কিছু ইংলিশ বলতে চাচ্ছি, ইংলিশে জানা আছে, স্পোকেন ইংলিশটা এত বেশি মানে পারফেক্টলি বলতে পারি না। যাই হোক, ফেসবুকের সাথে কয়েকদিন যাবত ভালো ইদানিং চ্যাট করতেছি, ইংলিশে কথা বলি। তো যাই হোক, তোমরা গিভেন ওয়ার্ড, বেস ওয়ার্ড, মেক সেন্টেন্স এই ভাবে তোমরা অবশ্যই পূর্ণ করবা। এই পার্টের সবগুলা বুঝেন, বক্স আকারে লিখবো, তোমরা অবশ্যই বক্স আকারে লেখার চেষ্টা করবা। এখানে আর কোনো কিছু বলার নাই, বোঝানো নাই, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে এখন কি করবো বলো, আমি একটু গ্রামার নিয়ে আলোচনা করবো তোমাদের। হচ্ছে দেখো, আমার প্রশ্নটা পুরো প্রশ্নটা দেখাই দিয়ে আরেকবার একটু কষ্ট করে তোমাদের পুরো প্রশ্নটা কি কি থাকবে সম্পূর্ণ প্রশ্নটা একটু দেখাই। দেখো সম্পূর্ণ প্রশ্নটা একটু দেখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা তো হয়তো প্রশ্ন দেখছো অনেকবার, ঠিক আছে? এখানে তো নতুন করে কিছু দেখানো নাই। দেখো রিটেন পার্টের যে অংশটুকু তোমাদের থাকবে, রিটেন পার্টে দেখো, রিটেন পার্টে প্যারাগ্রাফ আসছিল, এটা 16 সালের প্রশ্ন না কত সালে, ফুড অ্যাডাপ্টেশন আসছিল, খাদ্য ভেজাল, উইন্টার ওয়ার্নিং আসছিল, আর তোমার আসছিল কি রোড অ্যাক্সিডেন্ট আসছিল, রাইটার রিপোর্ট আসছিল, 11 রঙের রিপোর্ট, 10 রঙের প্যারাগ্রাফ, 12 রঙের লেটার, 13 রঙে হচ্ছে অ্যাপ্লিকেশন, 14 রঙে হচ্ছে তোমার এসে, আর 15 রঙে হচ্ছে এমপ্লিফাই, ঠিক আছে? 15 রঙে এমপ্লিফাই, আর 16 রঙে হচ্ছে ডায়লগ থাকবে, 17 রঙে দুইটা প্রশ্ন থাকবে, একটা থাকবে পোস্টার, আটটা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন। তোমাদের থাকবে হচ্ছে দেখো 17 রঙে তোমাদের, মানে আমি কিছু কনফার্ম করে দেই, 17 রঙে তোমাদের এটা সারা জীবন এভাবেই আসতেছে। এতে আসবে তোমার হচ্ছে পোস্টার, পোস্টার আসবে, আর বিতে আসবে হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমার বিজ্ঞাপন, পোস্টার মানে হচ্ছে মানে দেওয়ালে এরকম কিছু লেখনি। তো যাই হোক, 17 রঙে দুইটা থাকবে, এ এবং বি, এটা অর দিয়ে থাকবে, অর দিয়ে থাকলে যে কোনো একটি অ্যান্সার করবা, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা, অর থাকলে পোস্টার দিবা অথবা বিজ্ঞাপন দিবা, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, আমি তোমাদেরকে এবার রিটেন অংশে কিছুটা শর্টকাট সাজেশন দিয়ে দিই যেটা তোমাদের কাজে আসবে। দেখো উইন্টার মর্নিং যে আছে, এটা শীতের সকাল, এবছর যেহেতু তোমার শীতের সময় পরীক্ষা হচ্ছে, তো শীতের সকাল এটা করে রাখবা, যেহেতু এটা শীতকাল, উইন্টার 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 সিজন, সো তোমাদের অবশ্যই শীতকাল বা শীতের সকাল এটা করে রাখলে ভালো হবে, ঠিক আছে? পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে লিখতে হয় এগুলো একটু দেখান, এগুলো পরের ক্লাসে দেখাইতে হবে, আজকে সম্ভব না। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন, দরখাস্ত, দরখাস্ত একটা শিখবা, দরখাস্ত একটা শিখবা, একটা শিখলেই হবে, সেটা হচ্ছে তোমার কলেজের সুযোগ সুবিধা, এটাই আসবে ইনশাল্লাহ, কলেজের সুযোগ অথবা সুবিধা, এই কলেজের সুযোগ সুবিধা সম্পর্কে একটা দরখাস্ত শিখবা, একটা বলি হবে ইনশাল্লাহ। আর তোমার দেখো এখান থেকে যে রিপোর্ট, রিপোর্ট শিখবা হচ্ছে প্রবলেম সম্পর্কিত, রিপোর্ট শিখবা হচ্ছে কি সমস্যা সম্পর্কিত,
রিপোর্ট শিক্ষা হচ্ছে সমস্যা, এই রিপোর্ট প্রবলেমের সমস্যা, তোমার দুর্ঘটনা আসতে পারে, এবার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এরকম একটা আসতে পারে, ঠিক আছে। জব অ্যাপ্লিকেশন এবার আসার সম্ভাবনা নাই, এবার হচ্ছে তোমার কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত এটা করবা, জব অ্যাপ্লিকেশন করতে হবে না, ঠিক আছে। এরপরে দেখো আমি আর একটু তোমাদেরকে সাজেশন দিই, এখান থেকে তোমার ডায়লগ ডায়লগটা হচ্ছে 20 সাল 18 সাল, এই 20 সাল 18 সাল ভালো করে ফলো করবা। 20 এবং 18 সালে দেখবা প্রবলেম আসছে অথবা না আসছে, তোমার গুড সাইড আসছে। যদি তোমার গুড সাইড আসে 20 সালে খেয়াল করবা, 20 সালে যদি প্রবলেম আসে তাহলে প্রবলেম শিখবা, আর 18 সালে যদি তোমার গুড সাইড আসে তাহলে 20 সালে তোমার প্রবলেম আসে, তার মানে প্রবলেম শিখতে হবে। আর এখানে যদি তোমার গুড সাইড আসে আর এখানে যদি প্রবলেম আসে তার মানে এবার তোমার গুড সাইড শিখতে হবে। 20 18 এটা একটু ভালো করে খেয়াল করবা, 18 আর 20 কিন্তু একই সাল, জোর সাল এবং প্রশ্নগুলো কিন্তু রিপিট করে, যার জন্য 20 এ যদি তোমার প্রবলেম আসে তাহলে প্রবলেম শিখতে হবে, 18 যদি তোমার গুড সাইড আসে তার মানে 20 এ প্রবলেম আসছে। এটা কম্বিনেশন করে দেখে গুড সাইড ব্যাড সাইড শিখে ফেলবা, ঠিক আছে। আর বিজ্ঞাপন শিখবা হচ্ছে তোমার বাসা ভাড়া দেওয়া, বাসা ভাড়া, বাসা ভাড়া দেওয়া একটা শিখবা, একটা শিখলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা সুযোগ সুবিধা বলতে কোনগুলো বোঝাচ্ছেন? সুযোগ সুবিধা বলতে তোমার হচ্ছে ক্যান্টিন, ক্যান্টিন অথবা হোস্টেল অথবা ওয়াইফাই ক্যাম্পাস, এগুলো হচ্ছে কলেজের সুযোগ সুবিধা, ঠিক আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলো হচ্ছে সুযোগ সুবিধা। স্যার প্রশ্নের শব্দ দিয়ে কি বাক্য তৈরি করতে হবে? হ্যাঁ প্রশ্নের শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। চেঞ্জিং ওয়ার্ডে যখন যাবা, চেঞ্জিং ওয়ার্ডে তখন হচ্ছে তোমার যে ওয়ার্ডটা থাকবে আসবে, যেমন নাউন বা ভার্ব অ্যাডজেক্টিভ, তখন সেটা দিয়ে বাক্য তৈরি করবে, ঠিক আছে। স্যার গ্রামার সেন্টেন্স দিয়ে নরমাল সেন্টেন্স তৈরি হওয়ার জন্য আছে, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রিপোর্ট এবার তোমার সমস্যাটা শিখতে হবে, ঠিক আছে। আমি যতটুকু দেখছি অ্যানালাইসিস করে তোমার সমস্যা সম্পর্কিত রিপোর্ট শিখবা। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, এবার কিন্তু পোস্টার, এই পোস্টার কিন্তু তোমার আন্দোলন স্টুডেন্ট রেভলিউশন আসবে, স্টুডেন্ট রেগুলেশন অর্থাৎ ছাত্র ছাত্র আন্দোলন, এই যে ছাত্র বিপ্লব, স্টুডেন্ট যে বিপ্লব বা ছাত্র আন্দোলন, এটা সম্পর্কে আসবে, মাসবি ছাত্র আন্দোলন সম্পর্কে আসবে পোস্টার, হচ্ছে তোমরা মাসবি ছাত্র আন্দোলন শিখবা। আর এই ছাত্র আন্দোলন থেকে একটা টপিকই আসবে, পোস্টার থেকে আসতে পারে আর অন্য কোনো টপিক আসবে না। যদি তোমরা পড়ো তাহলে হচ্ছে স্টুডেন্ট রেগুলেশনটা পড়বা, ছাত্র আন্দোলন করবা। আচ্ছা এম এস রবিন স্যার, আমি আপনার সাজেশন সব করেছি কম বেশি, আলাদা কোনো কোথাও থেকে কিছু করিনি, দোয়া চাই, ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। যদি পরীক্ষা ঠিক মতো হয় বা দিতে পারো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা আপনাদের প্রশ্নে 100% দেওয়া দেখে কি ওগুলো কি আসার সম্ভাবনা আছে? হ্যাঁ অবভিয়াসলি আছে, 100% যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো সব বিগত সালে অ্যানালাইসিস করে দিয়েছি, বুঝছো। তাহলে আমাদের সাজেশনে যেগুলো 100% আছে এই 100% প্রশ্নগুলো মাস্ট বি বিগত সালে অ্যানালাইসিস করে দেওয়া, বিগত সাল অ্যানালাইসিস করে দেওয়া, বুঝতে পারছো। তো 100% প্রশ্নগুলো মাস্ট বি করতে হবে। স্যার আমাদের সি পার্টের সাজেশন দেন, আমি তো অনেকগুলো সাজেশন দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এখানে আর নতুন করে কিছু বলার নাই, সাজেশন দেওয়ার নাই। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিব, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের কি কি পড়ানো দরকার বা কি কি পড়াতে পড়ালে ভালো হয় তোমরা একটু কমেন্ট করে জানাবা। আমরা আজকে পরবর্তী ক্লাসের জন্য তোমাদের গ্রামার পড়াতে যাচ্ছি।
আচ্ছা পরবর্তী ক্লাস গ্রামার করবা না হচ্ছে তোমার রিটেন অংশ করবা? পরবর্তী ক্লাস তোমরা গ্রামার করবে না রিটেন অংশ করবে সবাই একটু কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাস গ্রামার অথবা রিটেন? গ্রামার অর রিটেন? কোনটা করবা, গ্রামার করবে না রিটেন অংশ করবে সবাই একটু কমেন্ট করে জানাও। যদি তোমরা গ্রামার করতে চাও গ্রামার আগামীকাল ক্লাস করো, যদি তোমরা রিটেন অংশ করো রিটেন করাবো। তো এটা হচ্ছে পার্ট বি, গ্রামার অংশকে বলা হয় পার্ট বি, আর এটাকে বলা হয় পার্ট সি। পার্ট বি পার্ট সি কোনটা করতে চাও? অনেকেই লিখেছো রিটেন অংশ, তাহলে আমরা অবশ্যই রিটেন অংশ করাবো, পার্ট সি। পরবর্তী ক্লাস পার্ট সি এর হবে ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে আমাদের বইটুকু নিতে চাও, যারা আমাদের শর্ট সাজেশন বই নিতে চাও, তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? তারা আমাদের নাম্বার সাজেশন বা বই পেতে, বই কিন্তু শেষ, 01902147138 এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে এবং ইমো আছে, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের। আজকে ইমোটা চালু হয়ে গেছে নতুন করে, ইমোটা অনেকদিন আগে সাসপেন্ড ছিল, আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইমোটা চালু হয়ে গেছে, 01902147138 হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, যার যেটা ইউজ করুন তোমরা অবশ্যই ব্যবহার করবা এবং যোগাযোগ করবা, ঠিক আছে? তো আজকে আমি বিদায় নিচ্ছি। যারা আমাদের এই বইটা দরকার, ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সাজেশনটা দরকার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আশা করি বই থেকে তোমরা 100% কমলো এবং বইয়ে উত্তর সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো সবাই একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।